বাংলাদেশ সমস্ত কারখানার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে বাংলাদেশ সমরস্থ কারখানায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ, তো এটি কিন্তু সরাসরি বাংলাদেশ সমরস্থ কারখানার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখানে কী কী পদ আছে, কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষকের যোগ্যতা সহ আবেদন কীভাবে করবেন, আবেদনের শেষ ডেট কবে এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সরাসরি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে এগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের সময় আছে আবেদন করতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে অষ্টম এসএসসি এইচএসসি সহ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো চলে আসলাম মূল বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ সমস্ত কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাস গাজীপুর 1703 সেখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, বলা আছে আউটসোর্সিং প্রক্রিয়া জনবল নিয়োগের বিজ্ঞপ্তি। বাংলাদেশ সমস্ত কারখানায় বিওএফ এর উৎপাদন শাখা কর্তৃক আউটসোর্সিং চুক্তিভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন বর্ণিতভাবে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে। সো এটি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রথম যে পদ সেটি হচ্ছে মিলিং অ্যান্ড লেদ মেশিন অপারেটর, এখানে ক্যাটাগরি একের বেতন দেওয়া হবে 18,120 টাকা, এখানে 5 জন নেওয়া হবে। এখানে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী মানে এই কাজের অভিজ্ঞতা দ্বারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পরের পদ আছে সার্ফেস গ্রাউন্ডিং অ্যান্ড পলিশিং অপারেটর, এখানে বেতন দেওয়া হবে 18,120 টাকা, এখানে 2 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে এর যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু প্রয়োজন আছে। তো এর পরের পদ হচ্ছে ডাইকাস্টিং অপারেটর, এখানে বেতন দেওয়া হবে 18,120 টাকা, 3 জন নেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে এই পদের এর জন্য যে কাজের অভিজ্ঞতা সেটি কিন্তু প্রয়োজন আছে। এরপর নেওয়া হবে ফার্নেস অপারেটর, এখানে বেতন দেওয়া হবে 18,120 টাকা, এখানে 3 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে ফার্নেস অপারেটর হিসেবে আপনার কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এরপরের পদ হচ্ছে বেঞ্চ ফিটার, এখানে 18,120 টাকা বেতন দেওয়া হবে, 5 জন নেওয়া হবে। এখানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, বেঞ্চ ফিটার হিসেবে বিভিন্ন ধরনের ফিটিংয়ের ওপর আপনার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তো এরপরের পদ হচ্ছে হাইড্রোলিক্স প্রেস মেশিন অপারেটর, এখানে 18,120 টাকা বেতন, 3 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো ইলেকট্রোপ্লেটিং মেশিন অপারেটর নেওয়া হবে 18,120 টাকা বেতনে, 2 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন, সেই সাথে এর কাজের উপর এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এরপর সিএনসি মেশিন সেন্টার অপারেটর, এখানে বেতন দেওয়া হবে 18,120 টাকা, 5 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, এখানে কিছু স্পেসিফিক এক্সপিরিয়েন্সের বা অভিজ্ঞতার প্রয়োজন আছে এটা আপনারা দেখবেন। এরপর সিএনসি ট্রেনিং সেন্টার অপারেটর নেওয়া হবে, বেতন দেওয়া হবে 18,120 টাকা, এখানে কিন্তু 5 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে এই যে পদ এর পদের জন্য যে অভিজ্ঞতা সেটি কিন্তু প্রয়োজন আছে। এরপর হিট ট্রিটমেন্ট অপারেটর নেওয়া হবে 18,120 টাকা বেতনে, 2 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে হিট ট্রিটমেন্ট অপারেটর হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের পদ হচ্ছে ইডিএম ওয়ার কার্ডিং মেশিন অপারেটর, বেতন দেওয়া হবে 18,120 টাকা, তো এখানে 2 জন নেওয়া হবে। এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে এই কাজের উপর এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। এরপর নেওয়া হবে ক্যাড অব্লিক ক্যাম অব্লিক 3D অপারেটর, এখানে বেতন 18,120 টাকা দেওয়া হবে, এখানে কিন্তু 2 জন নেওয়া হবে। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সেই সাথে এর কাজের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। এরপরে বোঝা যাচ্ছে টেকনিশিয়ান স্মল আর্মস, এখানে টিএসএ, বেতন দেওয়া হবে 18,120 টাকা, এখানে 1 জন নেওয়া হবে। এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে এই কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই 5 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। এরপর কাঠমিস্ত্রি নেওয়া হবে, এখানে 17,620 টাকা বেতনে, 2 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, কাঠমিস্ত্রি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ওয়েল্ডার নেওয়া হবে ক্যাটাগরি 2, 17,620 টাকা বেতনে, 3 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আর্ক ও গ্যাস ওয়েল্ডিং এর কাজের 7 বছরের বাস্তবতা থাকতে হবে। তো আমরা পদের নাম এবং শিক্ষকের যোগ্যতা দেখে নিলাম, আর এই পদগুলোতে আপনারা
18 হতে 40 বছর বয়স পর্যন্ত তাদের বয়স, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা আগ্রহী প্রার্থীর জন্য কী কী আবেদন ফর্মের সাথে লাগবে। সো আগ্রহী প্রার্থীদেরকে বর্ণিত পদসমূহের বিপরীতে তাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, বয়স উল্লেখপূর্বক নিম্ন বর্ণিত নথি, সনদপত্রসমূহ ও দাখিল করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সকল শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, প্রার্থীর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 31 মে 2021, এর মধ্যে আপনাকে জমা দিতে হবে। আর আবেদনপত্র জমাদানের ঠিকানা হচ্ছে পরিচালক উৎপাদক বাংলাদেশ সমরস্থ কারখানা BOF গাজীপুর সেনানিবাস। সো নিয়োগের পদ্ধতি লিখিত ও মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল বাংলাদেশ সমরস্থ কারখানার যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি সম্বন্ধে কিন্তু আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো শেষ করার আগে আরও একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওতে এখনও লাইক করে দেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে যারা তখন ধৈর্য সহকারে দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।